বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে। তাহলে সংখ্যাটি নির্ণয় করুন। আচ্ছা ঠিক আছে, করলাম, সমস্যা নাই। তাহলে ধরি, আগে সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে সবসময় কি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিতে হবে। ধরি একক স্থানীয় অঙ্ক, ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। ঠিক আছে, তার মানে সুতরাং সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি হচ্ছে দশক স্থানে যেহেতু টেন এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যাটি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আরেকটা জিনিস বলছে, এখন আরেকটা জিনিস বলছে, দেখেন যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা দুই বেশি। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি এক্স প্লাস টু। ঠিক আছে না, এই যে একক একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি, এটা হচ্ছে একটা সমীকরণ, এটা দিলাম এক নং মনে করেন। আচ্ছা ঠিক আছে, এটা থাকলো। তাহলে এখন বলছে, এখন প্রশ্ন মতে, এখন প্রশ্ন মতে দেখেন কি বলছে, যে অঙ্কতে স্থান বিনিময় করলে, আচ্ছা অঙ্কতে স্থান বিনিময় আগে করি, অঙ্কতে স্থান বিনিময় করলে কি হয়, টেন ওয়াই প্লাস এক্স। অঙ্কতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা। তাহলে প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা কত ছিল, প্রদত্ত সংখ্যা ছিল টেন এক্স প্লাস ওয়াই, বলছে তার দ্বিগুণ অপেক্ষা, দিলাম দ্বিগুণ, বলছে দ্বিগুণ অপেক্ষা ছয় কম, তাহলে মাইনাস সিক্স। ঠিক আছে, বলছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হবে সেটা হবে প্রদত্ত সংখ্যা, যে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, দিলাম দ্বিগুণ, দ্বিগুণ থেকে ছয় কম, তাহলে বিয়োগ ছয়। ঠিক আছে, তাহলে এখন আমরা সমীকরণ করতে থাকি, টোয়েন্টি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্স, তার মানে হচ্ছে মাইনাস সিক্স, তার মানে হচ্ছে কত, এইট ওয়াই, এইট ওয়াই মাইনাস নাইনটিন এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস সিক্স। তারপরে দেখেন এইট ওয়াইয়ের মানে একটা আছে, ওয়াইয়ের মানে হচ্ছে এক্স প্লাস টু, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস টু মাইনাস নাইনটিন এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স, তার মানে কত, এইট এক্স প্লাস হচ্ছে সিক্সটিন মাইনাস নাইনটিন এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস সিক্স। তাহলে দেখেন এইট এক্স আর মাইনাস নাইনটিন এক্স, তাহলে মানে থাকে কত, মাইনাস ইলেভেন এক্স, এইদিকে হচ্ছে মাইনাস সিক্স আর প্লাস সিক্সটিন হিসেবে গেলে কি হবে, মাইনাস সিক্সটিন, তার মানে এক্স ইকুয়াল টু কত, প্লাস সিক্স মাইনাস সিক্স আর মাইনাস সিক্সটিনে কত, মাইনাস টোয়েন্টি টু, আর এই যে এখানে আছে মাইনাস ইলেভেন, মাইনাস ইলেভেন এই যে এখানে, তার মানে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে টু, এগারো দুগুণে বাইশ আর মাইনাস মাইনাসে কাটা। ঠিক আছে, মানে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে টু। তারপর এক্স ইকুয়াল টু যদি টু হয় তাহলে দেখেন ওয়াই ইকুয়াল টু কত, সুতরাং ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস টু, তার মানে কত, টু প্লাস টু ইকুয়াল টু হচ্ছে কত, ফোর। ঠিক আছে, টু প্লাস টু ইকুয়াল টু কত, ফোর, তার মানে সুতরাং সংখ্যাটি, সংখ্যাটি নির্ণয় করতে বলছে, সুতরাং সংখ্যাটি সমান হচ্ছে কত, সংখ্যাটি সমান কি, সংখ্যাটি হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই, তার মানে টেন ইন্টু টু প্লাস হচ্ছে ফোর, তার মানে কত, দশ দুগুণে বিশ আর চার চব্বিশ। ঠিক আছে, চলুন পরের অঙ্কে যাই।